প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এই ক্লাসে আমরা আজকে যতটুকু পড়ব তার উপর থেকে তোমাদের টেস্ট পরীক্ষাতে কিংবা মাধ্যমিক পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। চলো এখন আমরা শুরু করি। আজকের আমরা পড়ব হাইড্রোকার্বন। প্রথমে আমরা জানবো হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হচ্ছে এক ধরনের জৈব যৌগ, যে জৈব যৌগে কেবলমাত্র কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগগুলোকে বলবো আমরা হাইড্রোকার্বন। যেমন ধরো CH4 মিথেন, CH3 সিঙ্গেল বন CH3 ইথেন, CH3 সিঙ্গেল বন CH2 CH3 প্রোপেন, কিংবা CH2 ডাবল বন CH2 ইথিলিন, CH ট্রিপল বন CH অ্যাসিটিলিন। তাহলে এই যৌগগুলোই হচ্ছে হাইড্রোকার্বন। এই যৌগগুলোতে দেখো কেবলমাত্র কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেন আছে, এখানে কার্বন হাইড্রোজেন আছে, সবগুলোতে দেখো কার্বন এবং হাইড্রোজেন আছে। এবার দেখো এখানে যে হাইড্রোকার্বনগুলো আছে সেই হাইড্রোকার্বনগুলোতে কোনোটাতে কার্বন কার্বন এক বন্ধন আছে, কোনোটাতে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। অর্থাৎ হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো এক বন্ধনে যুক্ত হতে পারে, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনেও যুক্ত হতে পারে। হাইড্রোকার্বনে কার্বন কার্বন বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে হাইড্রোকার্বনগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কী বললাম, কার্বন কার্বন বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে হাইড্রোকার্বনগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এক নম্বর লিখব সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, না যে হাইড্রোকার্বনগুলোতে কার্বন পরমাণুগুলো কেবলমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত আছে সেই হাইড্রোকার্বনগুলোকে বলবো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ধরো CH3 সিঙ্গেল বন CH3, এখানে দেখো দুটো কার্বন পরমাণু এক বন্ধনে যুক্ত আছে, তাহলে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিংবা CH3 সিঙ্গেল বন CH2 সিঙ্গেল বন CH3, এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিংবা C4H10, এটা আরেকটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। মিথেন হচ্ছে সব থেকে ছোট সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে। কি বললাম, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে এন সমান 1, 2, 3 এই ধরনের পূর্ণ সংখ্যা। অর্থাৎ অ্যালকেনে বা সম্পৃক্ত হাইড্রোকার্বনে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন পরমাণু থাকবে। এখানে দেখো অর্থাৎ দুটো কার্বন পরমাণু এবং 6টা হাইড্রোজেন পরমাণু। দুটো কার্বন পরমাণু থাকলে 6টা হাইড্রোজেন পরমাণু থাকবে, অর্থাৎ কার্বন পরমাণুর দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন পরমাণু থাকবে। এখানে দেখো আছে 3টে কার্বন পরমাণু, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু দেখো কত থাকবে, তাহলে 3 দুগুণে 6, 2, 8টা হাইড্রোজেন পরমাণু থাকবে। হিসাব করে দেখো 3, 2, 5, 3, 8টা। এখানে দেখো C4H10 অর্থাৎ বিউটেন, এখানে 4টে কার্বন পরমাণু আছে, এই 4টে কার্বন পরমাণু থাকলে হাইড্রোজেন পরমাণু থাকবে 4 দুগুণে 8+2 অর্থাৎ 10টা হাইড্রোজেন পরমাণু থাকবে। এবার সেটা তোমরা যদি ভেঙে লেখো তাহলে তোমরা নিজেরাই এটা বের করতে পারবে। দেখো যদি আমরা বিউটেন ধরি, তাহলে বিউটেনের 4টে কার্বন পরমাণু থাকবে, প্রত্যেকটা কার্বন পরমাণুর বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, তাহলে দেখো 10টা হাইড্রোজেন পরমাণু থাকবে। এই কার্বন পরমাণুর একটা যোজ্যতা ব্যবহার হয়েছে, তাহলে আরও 3টে যোজ্যতা ফাঁকা আছে, এই 3টে যোজ্যতায় 3টে হাইড্রোজেন দিয়ে দাও। এই কার্বন পরমাণুর 2টো যোজ্যতা ব্যবহার হয়েছে, তাহলে আরও 2টো যোজ্যতা পড়ে আছে, তাহলে এখানে হাইড্রোজেন দিয়ে দাও। এর ক্ষেত্রেও 2টো যোজ্যতা পড়ে আছে, 2টো হাইড্রোজেন দিয়ে দাও। এর ক্ষেত্রে 3টে যোজ্যতা পড়ে আছে, তাহলে 3টে হাইড্রোজেন দিয়ে দাও। এবার হাইড্রোজেন পরমাণু সংখ্যা হিসাব করে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে
যতগুলো কার্বন পরমাণু অর্থাৎ এখানে আছে চারটি কার্বন পরমাণু তার দ্বিগুণ অর্থাৎ আট তার থেকে দুটো বেশি অর্থাৎ দশটা হাইড্রোজেন পরমাণু থাকবে। এবার চলো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়ব। তাহলে দু নম্বরে লিখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? না, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, যেমন সিএইচ থ্রি সিএইচ ডাবল বন সিএইচ টু, এই হাইড্রোকার্বনে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিংবা সিএইচ টু ডাবল বন সিএইচ টু, এই হাইড্রোকার্বনে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কিংবা সিএইচ ট্রিপল বন সিএইচ, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, সেই সমস্ত হাইড্রোকার্বনগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এটা হচ্ছে প্রোপিলিন, এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এবার দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর মধ্যে কিছু হাইড্রোকার্বনের দ্বিবন্ধন আছে, আবার কিছু হাইড্রোকার্বনের ত্রিবন্ধন আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এর ভিত্তিতে আবার এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো আমরা অ্যালকিন, আরেকটা বলবো আমরা অ্যালকাইন। অ্যালকিন কোনগুলো? না, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এদেরকে বলবো আমরা অ্যালকিন। অ্যালকাইন কারা? যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে এরা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনের উদাহরণ হচ্ছে ধরো সিএইচ টু ডাবল বন সিএইচ টু, এই দেখিয়েছি। কিংবা সিএইচ থ্রি সিঙ্গেল বন সিএইচ ডাবল বন সিএইচ টু, এটা হচ্ছে একটা অ্যালকিন বা দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এদের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন, অর্থাৎ অ্যালকিনে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। যেমন ধরো এটা ইথিলিন, এখানে আছে দুটো কার্বন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু দেখো চারটি আছে, তাহলে যতগুলো কার্বন পরমাণু তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু। কিংবা এই যৌগটা যদি বলি প্রোপিলিন সিএইচ থ্রি সিএইচ ডাবল বন সিএইচ টু, এখানে দেখো তিনটে কার্বন পরমাণু আছে, এক দুই তিন, তাহলে হাইড্রোজেন পরমাণু কটা আছে দেখো দুটো, একে তিনটে আর তিনটে ছটা, তার মানে যতগুলো কার্বন পরমাণু তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু। এবার অ্যালকাইন, এর সাধারণ সংকেত হবে সিএন এইচ টু এন মাইনাস টু, যেখানে এন হবে ওয়ান টু থ্রি এই ধরনের পূর্ণ সংখ্যা। অর্থাৎ অ্যালকাইনে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণের থেকে দুটো কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। যেমন দেখো সি টু এইচ টু, অর্থাৎ সিএইচ ট্রিপল বন সিএইচ, এখানে দেখো দুটো কার্বন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ কার্বন পরমাণু হচ্ছে দুটো, তাহলে হাইড্রোজেন পরমাণু করা থাকবে দ্বিগুণের থেকে দুটো কম, অর্থাৎ দুইয়ের সাথে দুই গুণ করো তাহলে চার, চার থেকে দুই বাদ দাও তাহলে হবে দুই, অর্থাৎ যতগুলো কার্বন পরমাণু তার দ্বিগুণের থেকে দুটো কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। এটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই যৌগটা দেখি সিএইচ থ্রি সি ট্রিপল বন সিএইচ, এখানে দেখো তিনটে কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু কটা আছে তিন, একে চার, অর্থাৎ চারটে হাইড্রোজেন পরমাণু আছে। এবার এই সূত্রটা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করো যে যতগুলো কার্বন পরমাণু তার দ্বিগুণের থেকে দুটো কম হাইড্রোজেন পরমাণু আছে কি না। এখানে কার্বন পরমাণু হচ্ছে তিনটে, তাহলে হাইড্রোজেন পরমাণু থাকার কথা থ্রি ইন্টু টু, অর্থাৎ তিনের দ্বিগুণ তার থেকে দুটো কম, দেখো তিন দুয়ে ছয়, ছয় থেকে দুই বাদ দাও তাহলে হবে চার, চারটে হাইড্রোজেন পরমাণু আছে। আজকে যতটুকু বললাম সেগুলো আবার একবার শোনো, তারপর এর উপর থেকে যে ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষাতে বা টেস্ট পরীক্ষাতে আসে সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা পড়েছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? না, যে সমস্ত জৈব যৌগে
কার্বন এবং হাইড্রোজেন আছে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল ওই যৌগের মধ্যে নেই হাইড্রোকার্বনের উদাহরণ কি কি দিয়েছে মিথেন ইথেন প্রোপেন ইথিলিন অ্যাসিটিলিন ইত্যাদি এবার এই হাইড্রোকার্বনগুলোর মধ্যে কার্বন কার্বন বন্ধন দেখো এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে এর ক্ষেত্রে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে অর্থাৎ হাইড্রোকার্বনগুলোতে কার্বন কার্বন এক বন্ধন থাকতে পারে কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকতে পারে এবার হাইড্রোকার্বনে কার্বন কার্বন বন্ধনের ভিত্তিতে হাইড্রোকার্বনগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় একটাকে বলছি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো না যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন আছে অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে যতগুলো কার্বন পরমাণু আছে সবগুলো পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত আছে এখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বনের এক বন্ধন এখানেও দেখো কার্বন কার্বন এক বন্ধন আছে এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন সবচেয়ে ছোট সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে মিথেন এবার সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে অ্যালকেনের সাধারণ সংকেত কি সিএন এইচ টু এন প্লাস টু অর্থাৎ অ্যালকেনে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন পরমাণু থাকবে যেমন ধরো এই ইথেন এর সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স অর্থাৎ দুটো কার্বন পরমাণু আছে তাহলে হাইড্রোজেন পরমাণু করা থাকবে না দুইয়ের দ্বিগুণ প্লাস দুই অর্থাৎ দুই দোকানে চার তার সাথে আবার দুই যোগ অর্থাৎ ছটা হাইড্রোজেন পরমাণু থাকবে এখানে দেখো ছটা হাইড্রোজেন পরমাণু আছে আবার যদি এই যৌগের দিকে তাকাই তাহলে এখানে তিনটে কার্বন পরমাণু আছে তাহলে তিনটে কার্বন পরমাণু থাকলে হাইড্রোজেন পরমাণু করা থাকবে না তিনের দ্বিগুণ প্লাস দুই তাহলে তিন দোকানে ছয় প্লাস দুই অর্থাৎ আটটা হাইড্রোজেন পরমাণু থাকবে দেখো এই যৌগে আটটা হাইড্রোজেন পরমাণু আছে এবং এগুলো আমরা ঠিকঠাক লিখছি কিনা সেটা তোমাদের জানার জন্য যেটা করতে হবে ধরো তিন কার্বনযুক্ত একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন লিখব তাহলে প্রত্যেকের মধ্যে এরকম এক বন্ধন থাকবে এবার এদের কটা হাইড্রোজেন পরমাণু থাকবে সেটা জানার জন্য কার্বনের চারটে যোজ্যতা হয় সবাই জানো তাহলে এখানে চারটে যোজ্যতা দেখিয়ে দাও তাহলে এই কার্বনের একটা যোজ্যতা ব্যবহার হয়েছিল তাহলে তিনটে যোজ্যতা ফাঁকা আছে এই কার্বনের দুটো যোজ্যতা ব্যবহার হয়ে গেছে আরও দুটো ফাঁকা আছে এই কার্বনের একটা ব্যবহার হয়েছিল আরও তিনটে ফাঁকা আছে এবার এই জায়গাগুলোতে যদি আমরা হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে দেখো এখানে আটটা হাইড্রোজেন পরমাণু থাকবে আটটার কম হবে না আটটার বেশি হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি তিনটে কার্বন পরমাণু থাকে তাহলে আটটা হাইড্রোজেন পরমাণু থাকবে সম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি চারটে কার্বন পরমাণু থাকে তাহলে দশটা হাইড্রোজেন পরমাণু থাকবে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে মাধ্যমিক পরীক্ষাতে এক নম্বর সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে তাহলে তোমাদের সেখানে বলতে হবে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন আছে দু নম্বর প্রশ্ন সবথেকে ছোট সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লেব সবথেকে ছোট সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে মিথেন যার সংকেত সিএইচ ফোর এবার প্রশ্ন হতে পারে অ্যালকেন কি এর উত্তর হবে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে চার নম্বর প্রশ্ন অ্যালকেনের সাধারণ সংকেত লেখো তখন লিখতে হবে সিএন এইচ টু এন প্লাস টু শুধু এইটুকু লিখলে হবে না সাথে সাথে ব্র্যাকেটে তোমাদের এই শর্তটা লিখতে হবে যেখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর এই ধরনের পূর্ণ সংখ্যা এবার প্রশ্ন হতে পারে সরলতম অ্যালকেনের নাম কি সরলতম অ্যালকেন হবে মিথেন যার সংকেত হচ্ছে সিএইচ ফোর এবার চলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো না যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে তাদের একটা ভাগে ভাগ করা হয়েছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটাকে আরেকটা ভাগে ভাগ করা হয়েছে যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো অ্যালকিন আর যদি ত্রিবন্ধন থাকে সেগুলোকে বলবো অ্যালকাইন এবার অ্যালকিন এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন যেখানে এন সমান ওয়ান টু থ্রি এই ধরনের পূর্ণ সংখ্যা সরলতম অ্যালকিন তার নাম হবে ইথিলিন সংকেত হবে সিএইচ টু সিএইচ টু বা সি টু এইচ ফোর এবার চলো অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ অ্যালকাইনে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণের থেকে দুটো কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে
সরলতম অ্যালকাইন হচ্ছে C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। আজকের ক্লাস এখানে শেষ করলাম, এর পরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।